উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে বন্যার পানি কুড়িগ্রামে পানি কিছুটা বাড়লেও পরিস্থিতি রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বাড়িঘরে চারপাশে রয়েছে পানিতে আছে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে এখনো জেলার পাঁচটি উপজেলার হাজারেরও পরিবার পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে বন্যার পানি কমেছে নগদের কাছে সব তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম মৌলভীবাজারের হাকালুকি হাওর কুলাউড়া বড়লেখা জুড়ি উপজেলায় ধীর গতিতে কমেছে বন্যার পানি এতে করে চরম দুর্ভোগে আছেন মানুষ বন্যা পরিস্থিতি জানাতেই সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী বিন্দু তালুকদার বিন্দু বন্যার পানি নামতে থাকা এলাকায় কি ধরনের পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে ধন্যবাদ ধন্যবাদপিতা যেমনটা বলছিলেন যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে সুরমা নদীর পানি আজ সীমার তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি চোদ্দ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে মাত্র তিন মিলিমিটার রেকর্ড করা হয়েছে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম বন্যা দুর্গত এলাকার যেসব এলাকার পানি হ্রাস পেয়েছে এবং বানবাসীরা দুর্ভোগে রয়েছে তাদের বিষয়ে আসলে জেলা প্রশাসন কি উদ্যোগ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ পুনর্বাসন শাখা থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে সুনামগঞ্জে দুদফা বন্যায় প্রায় তেইশ হাজার গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দু দুই হাজার গড়বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একুশ হাজার গড়বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হবে তারপরে যদি কোনো ত্রাণসহ পুনর্শাসন কর্মসূচি নেওয়া হয় তাহলে তাদেরকে সহযোগিতা করা হবে জেলা প্রশাসনের আমরা জানানো হয়েছে আরেকটি একটি তথ্য জানিয়ে রাখতে চাই কাঁচা ঘরবাড়ি রাস্তাঘাটের পাশাপাশি কৃষিরও ব্যাপক ক্ষতি হয়েছে এবং সুনামগঞ্জের ব্যাপক ক্ষতি হয়েছে জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবারই তালিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে সরকার থেকে যদি কোনো সহযোগিতা পুনর্নবাসন কর্মসূচি আসে তাহলে তাদেরকে দেওয়া হবে তবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কাঁচা এবং বিটা ক্ষতিগ্রস্ত হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুই সালে বন্যার পরে সরকার থেকে বেশ কিছু ঘর বাড়ি দেওয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল ডেউটি নগদ টাকা দেওয়া হয়েছিল তাই আবার এর দুদা বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের ঘর বাড়ি কাঁচা ঘরবাড়ি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত পুনর্বাসন এবং সহায়তা করা কারণ যারা বন্যা আশ্রয় থেকে বাড়ি ফিরেছেন তারা আসলে খুব দুর্ভোগে রয়েছেন এবং এই ক্ষতিগ্রস্ত ঘর নিয়ে অনেকের ঘরের বেড়া চাল দরজা নালা ভেঙে নষ্ট হয়ে গেছে তাই তাদের দাবি দ্রুত যেন সরকার থেকে তাদেরকে এই পুনর্বাসন করা হয় এবং ঘরবাড়ি মেরামতের সুযোগ দেওয়া হয় জেলা প্রশাসন থেকে আরেকটি তথ্য জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হলো সুনামগঞ্জের আসলে দিরাইশাল্লা জগন্নাথপুর এই তিনটি উপজেলায় বারোটি আশ্রয়কেন্দ্র এখনও চলমান রয়েছে এই আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে তিনশো লোকজন এখনও এই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তবে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন যারা বন্যা আশ্রয়কেন্দ্র আছেন তাদেরকে ত্রাণ সহায়তা পুনর্বাসন কর্মসূচি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং খাদ্য সহতারিগুলো দেওয়া হচ্ছে ফাহমিদে এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ ধন্যবাদ আপনাকে